পরিবেশ করলাম এই টপ উইনার ছবি এবং রানার সাথের ছবি দিয়ে, এবং আমাদের সেই পোস্টারটা হকিন্সের যেটা একটা রেগুলার প্রকাশনা সেই ছবির সঙ্গে পোস্টারটা সেই হকিন্সের প্রকাশনায় স্থান পেল, তারা এত ভালোভাবে দেখলো এই প্রতিযোগিতাটা হকিন্সের ছবি, এবং আমাদের সেই বইটা এখন বিশ্বের বিভিন্ন বড় বড় লাইব্রেরিতে সেই বইটাকে অ্যাক্সেস করেছে। এটা আমাদের এখানে শুরুটা, এবং আমরা সেই শুরু থেকে আরো উৎসাহ বোধ করে যে আমাদের যে একটা সাকসেসফুল ইভেন্ট করেছিলাম যে অর্থ পরিসরে এটা শুধুমাত্র আমাদের মধ্যে আমরা চিন্তা করলাম, এবং হকিন্স ইউনিভার্সিটি আমাদেরকে উৎসাহিত করলো তাদের ফ্যাকাল্টিরা তোমরা আমাদের ব্যাপী এটা করতে পারো, এবং এই সময় এসে আমরা শুধু একা না, গণস্বাস্থ্য কেন্দ্র গণবিশ্ববিদ্যালয়ে একা না, আমরা পার্টনারদেরকে অ্যাপ্রোচ করা শুরু করলাম বাংলাদেশের বিভিন্ন এবং দেশে বিদেশে, এবং আপনারা দেখেছেন বাইরে আমাদের যে পোস্টারে সেখানে আমাদের সঙ্গে প্রায় 18-20 জন পার্টনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি 18 জন পার্টনার আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন যে হ্যাঁ এটা একটা বিশেষ দিক পাবলিক হেলথ ফটো প্রতিযোগিতা, এটার মাধ্যমে পাবলিক হেলথকে আমরা হয়তো আরও বেশি ফুটিয়ে তুলতে পারবো। আমরা যারা হেলথ নিয়ে কাজ করি, চিকিৎসক শুধু না, অনেক অনেক পেশার মানুষকে এই হেলথ নিয়ে কাজ করে চিন্তা ভাবনা করে, এরকম একটা ফটো প্রতিযোগিতা যদি আমরা দেশব্যাপী করি এটার মাধ্যমে হয়তো আমরা এই পাবলিক হেলথের বিষয়টাকে সাধারণ মানুষের কাছে, পলিসি মেকারদের কাছে বা আমরা যারা হেলথ নিয়ে কাজ করি তাদের কাছে আরও ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবো, বা এটা দেশে একটা ভালো একটা মাইল ফলক হতে পারে যে আমাদের পাবলিক হেলথের পরিবর্তন। এইটাই শুরু, সেই আলোকে আমরা সেই উৎসাহ নিই 2019 সালে একটা বাংলাদেশ ব্যাপী, এটা শুধু বাংলাদেশের একমাত্র বাংলাদেশ ব্যাপী 18 বছরের মধ্যে যেসব যাদের বয়স তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এটা আমরা গত 3-4 মাস থেকে এটাতে কাজ করছি, একদিকে অফিস থেকে জহির ডাক্তার জহির এবং তার ফ্যাকাল্টিরা আছে, আমরা এবং আমাদের পার্টনার যারা আছেন আমরা সব করে সব জিনিসপত্র তৈরি করে আমাদের যত ধরনের ম্যাটেরিয়াল পোস্টার ফ্লায়ার থেকে শুরু করে সব রেডি করে আজকে আমাদের সেই মহেন্দ্র পার্ক, আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই ফটো প্রতিযোগিতাটা লঞ্চিং করবো, এবং এইটা আমাদের ফটো সাবমিশন চলবে, এটা আমার এই কমিটির মেম্বারশিপ হিসেবে সেটা ডিসক্লেয়ার করবে আপনাদের কাছে কি কি বিষয়গুলো আছে। এটা হচ্ছে আমাদের শুরুটা, আমরা মনে করছি এটা একটা ব্যতিক্রমী প্রতিযোগিতা, এবং আমরা যখন এটা জাজমেন্ট করে সেপ্টেম্বরে এটা জাজমেন্ট করে এটা আমরা 2-3 মাস সময় দিচ্ছি সাবমিশনের জন্য, অনেক যারা সাবমিট করতে চায় এটা বাংলাদেশে, এবং আমাদের ইচ্ছা আছে এটা নিয়ে আবারও একটা ফটো বুক তৈরি করা, এবং ইচ্ছা আছে এভাবে যে ঢাকার কোনো একটা বড় গ্যালারিতে এই ফটো শো করা, যাতে করে সেখানে পাবলিক হেলথ রিলেটেড থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা যারা এটাকে চিন্তা করে তারা অংশগ্রহণ করতে পারবে, দেখতে পারবে এই ফটো প্রতিযোগিতার ছবিগুলো কীভাবে করা হবে। এটা আমাদের একটা উদ্দেশ্য বড়, আমরা আপনাদের যারা এখানে এসেছেন সাংবাদিক বন্ধু থেকে শুরু করে যারা এসেছেন আমরা সবার সহযোগিতা চাই, এবং আমরা আশা করি যদি আমরা সাকসেসফুলি 2019 সালে করতে পারি তাহলে হয়তো অন্যান্য বছরে আগামীতে আমরা যদি বছর না হলেও আরও বিভিন্ন পার্টনার নিয়ে ইন্টারন্যাশনালি আরও পার্টনার নিয়ে আমরা এই জিনিসটা করতে পারবো। এটা আমি এইটুকু সূচনা বক্তব্য দিয়ে বাকিটা আপনাদের ধৈর্য ধরে বাকি সময়গুলো কমপ্লিট করার জন্য, এবং আমাদের যারা বলবে সব কিছু বিষয়ে বিস্তারিত শোনার জন্য জানাই আমার বক্তব্য। ধন্যবাদ ডক্টর মজিদ আদিব স্যারকে তার সূচনা বক্তব্য দেওয়ার জন্য। এই আইডিয়া থেকে আজকে আমাদের দ্বিতীয় জনস্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতা শুরু হয়েছে 2019 আয়োজনে গণস্বাস্থ্য কেন্দ্র এবং সহযোগিতায় আয়োজিত গণস্বাস্থ্য কেন্দ্র গণ বিশ্ববিদ্যালয় এবং সহযোগিতা হিসেবে আমরা 27 জন পার্টনারকে পেয়েছি। আমি এখানে আপনাদের কাছে পার্টনারের নামগুলো ঘোষণা করছি, আমি নামগুলো এ টু জেড অ্যালফাবেটিক্যালি পড়ে যাচ্ছি। আফ্রিকান ক্রসওয়ার্ড ডেভেলপমেন্ট, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, সেন্টার ফর নন কমিউনিকেবল ডিজিজ অ্যান্ড নিউট্রিশন অফ ব্র্যাক ইউনিভার্সিটি, সিএফইডি, ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স ঢাকা ইউনিভার্সিটি, ডু সামথিং ফাউন্ডেশন, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, গণবিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, হোপ ফাউন্ডেশন ইউএসএ, হার্ট বাক্স, জাহাঙ্গীর ফ্রেমওয়ার্ক, জাহাঙ্গীর কবর ইউনিভার্সিটি কোরিওগ্রাফি সোসাইটি, কালের কণ্ঠ শুভ সংঘ কেন্দ্রীয় পরিষদ, ল অফ লেক্স টমাস, এমএটি ফটো এজেন্সি, মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদ, মেডেক্স, প্রাইমারি কেয়ার অ্যান্ড রুরাল হেলথ বাংলাদেশ, প্রাইমারি পাবলিক হেলথ ফাউন্ডেশন অফ বাংলাদেশ, সন্ধানী কেন্দ্রীয় পরিষদ,
সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এসসিআরএসসি
এক মিনিট থেকে আমাদের এই ফটো লঞ্চিং প্রতিযোগিতাটা শুরু হবে, এটা এটা সাংবাদিকরা ডিক্লেয়ার করলাম। আমি পরবর্তীতে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব মিস্টার হাসান সাইফুদ্দিন চন্দন, চিফ জাজ, পাবলিক হেলথ ফটো মার্চেস 2019। আমার মাথায় যে ফিল্মটা আসলো যে আমি যেই টাইপের ছবিটা আমার
মনে হচ্ছে হ্যাঁ এটা পাবলিক হেলথের সাথে রিলেটেড। আমি অমন একটা ছবি দিয়েছি, আমি যে ছবিটা দিয়েছিলাম ওইটার থিম ছিল হচ্ছে প্রযুক্তির অপব্যবহার। আর আমার আরো স্পেসিফিক ভাবে যেটা ছিল ওইটা হচ্ছে মানে একদম নতুন যে জেনারেশন মানে স্কুল প্রি স্কুল চাইল্ড অথবা যারা মাত্রই সব স্কুলে যাওয়া শুরু করেছে ওই জেনারেশনটা হচ্ছে কিভাবে প্রযুক্তির অপব্যবহার করছে। দেখা গেছে যে যে বাচ্চাটা হচ্ছে প্লে অথবা নার্সারিতে পড়তেছে সে হচ্ছে এত বেশি হচ্ছে সে মোবাইল নিয়ে ব্যস্ত, সে পিসি ল্যাপটপে এত বেশি গেমস খেলতে ব্যস্ত যে অথচ ওই সময়টা হচ্ছে তার কি করা উচিত ছিল, সে হয়তো তার কিছুটা টাইম তার পড়ালেখা ব্যয় করবে, মানে সে খাওয়া দাওয়া করবে, সে প্রচুর খেলাধুলা করবে। কিন্তু এই যে একদম হচ্ছে প্রি স্কুল যে চাইল্ডগুলা ওরা হচ্ছে এখন হচ্ছে এত বেশি হচ্ছে মোবাইল মানে ওরা এমন অবস্থাতে জন্মের পর থেকে হচ্ছে ওরা মোবাইল নির্ভর হয়ে যাচ্ছে মানে প্রযুক্তির মানে উপর নির্ভর করতেছে। তো আমি হচ্ছে ওই জিনিসটা তুলে ধরার চেষ্টা করছি যে কিভাবে হচ্ছে ওরা ওদের পড়ালেখা থেকে সাথে হচ্ছে ওরা এমনিতে হচ্ছে চার দেয়ালের মধ্যে বসে তার উপর থেকে ওরা হচ্ছে আরো বেশি হচ্ছে হয়তো একটা রুমের মধ্যে আটকে যাচ্ছে শুধুমাত্র এই মোবাইল পিসি ল্যাপটপ নিয়ে। আর আলটিমেটলি তাদের এটার সাথে যে সবচেয়ে বেশি যে মানে যে জিনিসটা নির্ভর করতেছে ওটা হচ্ছে ওদের মানসিক বিকাশ, এটা থেকে যে ওরা কতটা দূরে চলে আসতেছে। আমরা হচ্ছে যদি বিভিন্ন সাইকিয়াট্রিস্টের সাথে মানে কথা হয় তারা বলে যে হচ্ছে তাদের এখন মানে যে কোনো পেশেন্ট আসে তার বেশিরভাগই হচ্ছে একদম দেখা গেছে 10 বছরের ছোট বাচ্চা যারা হচ্ছে মোবাইল ল্যাপটপ পিসি মানে প্রযুক্তির সাথে সাথে এরা হচ্ছে মানে ওদের মানসিক বিকাশটা কোনোভাবে হচ্ছে না। তো আমি এই জিনিসটা নিয়ে ছবি ওটা তুলে ধরার চেষ্টা করেছিলাম। তো পরে দেখা গেল যে হচ্ছে হ্যাঁ ওটা আমার হচ্ছে ওই ছবিটা সিলেক্টেড হয়েছে অ্যাজিয়া মিনা। আর এর মানে যেহেতু হচ্ছে এটা আমাদের দেশে প্রথমবারের মতো একটা প্রতিযোগিতা এই টাইপের, আমি হচ্ছে ওইটাতে বিজয়ী হতে পারি, আসলে আমি নিজে অনেক গর্বিত ফিল করতেছি। আর হচ্ছে জনস্বাস্থ্য বলতে যা বোঝায় আমাদের সমাজের প্রতিটা জিনিসই যেইভাবেই হোক এটা জনস্বাস্থ্যের সাথে রিলেটেড হয়ে যাবে, পাবলিক হেলথের সাথে হচ্ছে রিলেটেড। ওটা তো দেখা গেছে যে হচ্ছে এই এই প্রতিযোগিতার মাধ্যমে যদি আমরা এই প্রতিটা বিষয় মানে এই স্থির চিত্রের মাধ্যমে যদি আমরা জিনিসগুলো তুলে ধরতে পারি, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় যে কোনো রকম অসংযোগী তারপর এগুলো যদি তুলে ধরতে পারে আমার কাছে মনে হয় যে এটা জনসাধারণের মধ্যে একটা সচেতনতা তৈরি করবে। আর আমি চাইবো যেন প্রতি বছরই আসলে এই প্রতিযোগিতাটা হোক, যার দেখা গেছে বাংলাদেশের মানুষের মধ্যে কিছুটা হলেও সচেতনতা তৈরি করবে বলে আমি মনে করি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ডক্টর প্রিয়াঙ্কা মুখোপাধ্যায়কে তার বক্তব্য প্রদানের জন্য। তার ছবিটি পরবর্তীতে আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে সবাইকে দেখাবো। বর্তমানে আমি অনুরোধ করছি ডক্টর ক্রিস্টিয়ান আপনার ডেস্ক থেকে মিনার পাবলিক হেলথ ফোরাম কনটেস্ট 2018 তার বক্তব্য প্রদান করার জন্য। ছবি তোলার জন্য কোনো বিশেষ কোনো ক্যামেরা বা কিছু নেই, সাধারণ একটা মোবাইল ফোন। তো কিভাবে এই ছবিগুলো আমার সমন হয়ে থাকে সে প্রথমেই ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগে। আমি সংক্ষেপে বলতে চাই, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ দেশের একমাত্র মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজের MBBS কোর্সের ছাত্ররা কোর্সের প্রথম বর্ষ থেকেই গ্রামীণ পরিবেশের সাথে অভ্যস্ত হয়ে এবং এক মাস করে প্রতিটি পেজে তারা গ্রামে থাকে। তো যখন প্রথম আমি গ্রামে যাই তখন আমি অনুধাবন করতে পারি যে আসলে আমাদের দেশের স্বাস্থ্য খাতের বাস্তব চিত্র। আমি অনুধাবন করতে পারি যে চিকিৎসা মানেই দুবেলা প্যারাসিটামল মানে। আমি অনুধাবন করতে পারি কিভাবে মানুষ সর্বশ্রান্ত হচ্ছে শুধুমাত্র তাদের চিকিৎসা ব্যয় মেটাতে, এবং চিকিৎসা শুধুমাত্র একটা হাসপাতাল এবং ডাক্তার দ্বারাই নির্ভর করে না, বরং স্বাস্থ্যের সাথে আমাদের সকল কিছু পারিপার্শ্বিকতাও নির্ভর করে। তো তখন থেকেই আমি কিছু ছবি আমার ক্ষুদ্র মুঠোফোনে সংগ্রহ করে রাখতাম। হঠাৎ জানতে পারি যে আমাদের মেডিকেল কলেজ এবং আমাদের গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত হচ্ছে পাবলিক হেলথ ফটো কনটেস্ট। জানতে পারি আমি আমার দুটো ছবি সেখানে সাবমিশন করি, যার মধ্যে দুটো ছবি পুরস্কার লাভ করে, একটি উইনার হয় এবং একটি রানার্স আপ হয়।
তো উইনার ছবিটিতে তুলে ধরা হয় যে স্কুল স্বাস্থ্য প্রোগ্রাম, স্কুল হেলথ প্রোগ্রামের উপকারিতা তুলে ধরা হয়, যে একটা ছোট শিশুরা যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করতে যায় তাদের পুষ্টি, তাদের চোখে দেখতে সমস্যা, এই স্কুল স্বাস্থ্য যদি আমরা মেনটেন করতে পারি তাহলে ছোটবেলা থেকেই হয়তো পরিচর্যায় শিশুগুলো বেড়ে উঠতে পারে, যে কারণে তারা পুষ্টিহীনতায় ভুগবে না। এবং একই সাথে তাদের হাত ধোয়ার অভ্যাসটা তৈরি করা, নখ কাটা, এই হেলথ হাইজিনগুলো তারা কীভাবে শিখতে পারে স্কুল থেকে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। এবং দ্বিতীয় ছবিটিতে আমি ছবিটি তুলি যে একটা ছোট শিশু তার কাঁধে সে প্রায় অনেকগুলো লাকড়ি, প্রায় 10-20 কেজি লাকড়ি তার কাঁধে তুলে নিয়ে সে তার খাদ্যর জন্য সেই লাকড়িগুলো তুলে নিয়ে যাচ্ছে। তো আমার মনে ধারণা হয় যে যে বয়সটা কাঁধে চড়ে ব্যাগ কাঁধে করে স্কুলে যাওয়ার, সেই বয়সে শিশুটি তার পুরো পরিবারের ভারটাই বহন করে নিয়ে যাচ্ছে। তো পরবর্তীতে দেখি যে আমার এই দুটি ছবি নির্বাচিত হয়। আমি মনে করি যে এই ধরনের আয়োজন এই দেশে প্রতি বছরই হওয়া উচিত, এবং আমি আমার অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আয়োজকবৃন্দকে এবছরও দ্বিতীয়বারের মতো এটি আয়োজন করার জন্য। এবং আমি আশা প্রকাশ করি প্রতি বছরই এই ধরনের আয়োজন দেশে ছড়িয়ে যাবে এবং সবার মধ্যে একটা সচেতনতা তৈরি হবে। ধন্যবাদ। এটা অ্যাকচুয়ালি আমাদের লাস্ট ইয়ারের বিশটা ফটোর মধ্যে হাসান স্যার আমাদের এটার যাচ্ছিলেন, রেকোয়াল এটা যাচ্ছিলেন, এবং আমাদের অনেক পুরনো ফ্যান হিসাবে যুদ্ধে গণতন্ত্র যাচ্ছেন যুদ্ধের পর থেকে উনি আমাদের গণতন্ত্র পুরনো কর্মী এবং পুরনো ডক্টর ডক্টর গণতন্ত্রের ডক্টর ডক্টরের প্রবীণ ছিলেন। তো এইটা আমাদের বিদ্রোহ মানুষের আমাদের গণতন্ত্রের সাথে অ্যাসোসিয়েটেড ছিল, আমাদের প্রোগ্রাম ছিল ওইভাবে যারা গণতন্ত্রের সাথে ডাইরেক্টলি অ্যাসোসিয়েটেড ছিল, আমরা ওদের বিদ্রোহের ছবি আমরা এটা চুজ করে এই ছবিগুলো বিল করেছিল চ্যাম্পিয়ন্স রানার লাইক উইনারটা রানার। তো এই জিনিসটা ছবিগুলো দেখছে প্রত্যেকটা প্লেস পাওয়া প্রত্যেকটা দাও আছে এই কভার্ড অ্যালট প্লেসেস। ছবিটা
এটার মধ্যে মেকানিজম বলতে পাবলিক সোশ্যাল সায়েন্স দেন মেডিকেল রিপ্রেজেন্ট করে জিনিসটা বিদেশে আপনি কখনো ইউ ওয়ান্ট সি সামবাডি ওয়ার্কিং লাইক দ্যাট ইউ নো দিস ইজ দ্য এন্ডিং অফ দ্য আমাদের ওই এটা আমি এখন একটা প্রেজেন্টেশনের মতো বানিয়েছিলাম বাট মোস্ট অফ দ্য থিংস আর ফরওয়ার্ড ফ্রম দেয়ার তো আমি তারপর ফর দ্য সেক অফ ইট আই এম ডুইং ইট আচ্ছা বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স আই এম ভেরি লাকি মাই নেম ইজ কারণ অশোক চৌধুরী So, welcome everybody. Good evening. I'm very lucky to be a member secretary in this board of members. I'm very lucky to be a member secretary in this board of members. So I'm directly, I work with Dr. Mohammed and I grew up along with Dr. Kasev and Dr. Zafrullah and even another one, Bishiva Manishita, Baba of the Foundation Worker too. So if I am a doctor, if I am educated, enlightened, manishita, I mean, borrow this. So I'm very lucky, Ashok Manishita, I'm very lucky to join. So Eta, I appreciate for you, I'm sure that I'm on presentation, basically. তো আমাদের এইবারটার প্রতিবারের মতো পাবলিক হেলথের এটা একটা বেসিক্যালি একটা ছবি ভিত্তিক একটা রিপ্রেজেন্টেশন অফ এনি কাইন্ড অফ পাবলিক হেলথ স্টোরি আমাদের জনস্বাস্থ্য বিষয়ক যে কোনো টাইপের স্টোরিজ যা আসতে পারে ওই স্টোরিজগুলো এইটার মধ্যে আপনি তুলে ধরতে পারেন এটা আমাদের এই তো এইটার অবজেক্টিভ মোস্ট অবভিয়াসলি টু রেজ অ্যাওয়ারনেস এটা আমাদের মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার জন্য এবং বেসিক্যালি মানুষের চিন্তাধারা কি পরিবর্তন করার চেষ্টা করার এবং যেহেতু ইটস দ্য এজ অফ টেকনোলজি এটা খুব ইজিলি মানুষের কাছে পৌঁছে দেওয়া পসিবল উইথ আমার সবার হাতে সেলফোন আছে আমার পকেটে কন্টিনিউয়াস ফোন পাচ্ছে সো লাইক প্রত্যেক মানুষের হাতে একটা ক্যামেরা বা ফোন আছে সো এখন কিন্তু আগের মতন ওই আইডিয়াটা নাই যে আই নিড 5 লাখ টাকা দিয়ে ক্যামেরা টু বিকাম আ ফটোগ্রাফার সো ফটো হোল্ডস আ ভেরি স্ট্রং মেসেজ এনি কাইন্ড অফ মেসেজ ইউ সেন্ড So, it is direct to the direct objective is obviously to use the power of photography as I say, as an advocacy tool. এটা একটা নিয়ন্ত্রক এটা মানে আপনাকে পরিবর্তন করানোর মতন একটা দিক যেমন আপনি যদি একটা বাচ্চাকে যে পয়জনাস লাভ মানে একটা ছবি ছিল তো বাচ্চাকে একটা ময়লা টাইফয়েড হতে পারে কিন্তু একটা বাচ্চা এটা মেডিকেল মেডিকেল একটা জিনিস টাইফয়েড হতে পারে একটা বাচ্চা এই বয়সে বাচ্চাকে এত সুগার খাওয়ানোটা ঠিক না হ্যাঁ এইরকম টাইপের জিনিসগুলো এইগুলো কিন্তু বলতে হবে আর সেকেন্ড অফ অল হলো গিয়ে এই ভিজুয়াল কালচারটাকে পাবলিকের সঙ্গে যদি খুবই অ্যাসোসিয়েট দিস উইথ পাবলিক হেলথ ইট বিকামস মোর ইন্টারেস্টিং Because in general, learning is very hard. You know, learning takes knack. The learning part is hard actually, basically. So this is, I mean, as a member secretary, I'm reading the logo. The black logo is our organizational logo. The white logo is our letter logo, basically. The color print, it looks bad. It looks very dark and it looks very serious. But as a logo, it looks cool. So our logo is our official logo. This is our partners, this song logo shot them on the record for the record on the record poster. This is our partner's logo poster. I'm the Stone, I'm the River local, national and international, educational, organizational. Only Borbor Manchester, I'm the Kachkar, I got to, I sent a book to Dr. Tofi Zoya to serve, but I'm the Amman Sarki. But I'm just started education, I see and started saying, my God, like, I cannot even, I'm just scared to call him. Like, I mean, like such a little man compared to him, he knows so much. So, Ajinishta Velukarata is more important. I'm very lucky that I mean, Ajinishta both about the chef on the Amunata Bosa Bazar, the coach at the Bates. So, I'm very lucky. So, I'm a madam already, I'm a proval, Dr. Proval already, I'm a little bullet and I'm a Chatasta organization. Everyone's a money, popular mood, the John Black University, I'm a Black University of the Bangladesh Medical Association of North America. ঢাকা ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স আছে ইউরোপিয়ান ইউনিভার্সিটি বাংলাদেশের মতন আছে বা কোনো বিশ্ববিদ্যালয়ের ডানারিজ আছে ও ফাউন্ডেশন আছে জাহাঙ্গীর নগর ইউনিভার্সিটি ফটোগ্রাফিক ফটোগ্রাফিক সোসাইটি আছে এখানে 27টা আছে যেমন আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ছাত্র চালিত প্রতিষ্ঠান সন্ধানী যারা আমাদের আমাদের বেসিক্যালি ব্লাড ব্লাড ডোনেশন এর কাজটা করে দে ডু অ্যামেজিং ওয়ার্ক ওরা আমাদের সাথে কাজ করছে এবং আমাদের যে প্রেজেন্টার হি ইজ হি ইজ টু বি এ প্রেসিডেন্ট অফ সন্ধানী অ্যাজ ওয়েল So this is amazing.
তো সেকেন্ড অফ অল এটা আমাদের আনঅফিশিয়ালি আমাদের অফিশিয়ালি পোস্টারটা দিস ইজ দা ফ্লায়ার উই হ্যাভ এন্ড লাস্ট ইয়ার এর উপর ভিত্তি করে আমরা 2018 তে উই মেড এ ব্রিফ ব্রিফ হলো গিয়ে অফিশিয়াল ব্রিফ বানিয়েছি এই ব্রিফের মধ্যে আমাদের অনুষ্ঠানের সবকিছু তুলে ধরা হয়েছে ম্যাডাম এই এই জিনিসটা ম্যাডাম বলেছেন অলরেডি লাস্ট ইয়ার আমাদের জুডিশিয়াল বোর্ড রিপোর্টের মধ্যে এরা আমাদের জুরি প্যানেল ছিলেন যার চার্জিং প্যানেল ছিলেন যারা ছবিটা কিন্তু খালি সেন্ড করলেই হবে না ছবিটা সুন্দর হলেই হবে না ছবিটা কিন্তু ছবিটা গট হ্যাভ আ স্টোরি একটা গল্প থাকতে হবে ছবিটার মধ্যে গল্পটা পাবলিক হেলথ রিলেটেড গল্প থাকতে হবে এটা আমাদের ওপেনিং সেরিমনির কিছু অংশ এবং এখানে আমাদের একটা বড় জিনিসটা হলো গিয়ে এখানে আপনারা তিনজন লোককে দেখছেন একজন ডক্টর হেনরি পেরি একজন ডক্টর মেরি ডেনিয়েল ওয়েস্ট একটা 16 বছর বয়সী মানুষকে চিট করা খুব সোজা 18 বছর বয়সী মানুষকে চিট করাটা
it's much more harder and like, you know, putting. আপনার কাছে And relevance factor obviously has to be related to public health. And in particular ke judging er modhe er modhe kono biasness hoy kichu nei unique id dao hobe anonymous hoye jabe chobi gula eta judge ra number ta diye chobi ta ke tin bere rather than ke chobi pathiyechi so eta ekta part and the phpc last time jeta hoychilo je amader goto bar frame amader frame chilo matro ek mash ekটু বেশি দেড় মাস frame chilo time frame ta chilo dekhi বাংলাদেশে ছিল 9/2 আমি এই জিনিসটা একটু আমাদের মেয়েরা কিন্তু আস্তে আস্তে বাংলাদেশের মেয়েরা অনেক আগে গেছে তো এখন আমরা এক্সপেক্ট করবো যে এই বছর আমাদের টাইম ফ্রেম একটু বেশি তো আমরা আশা করবো যে মহিলারা যাতে এটা পছন্দ মতো করে এবার তারা হয়তো বেশি পাবে তো আমরা এখান থেকে কি এক্সপেক্ট করতে পারি না করতে পারি আপনার এই ব্যাপারে যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার একটা কোয়েশ্চেন অ্যান্ড আনসার সেশনও আছে আপনার ইচ্ছে কোনো সময় দেখতে পারেন তো অন বিহাফ অফ সবাইকে করছি এখন ভলান্টিয়ারদের অনুরোধ করবো দ্বিতীয় জনস্বাস্থ্য বিষয় প্রতি 2019 পোস্টারটি উন্মোচনের জন্য সঙ্গে নিয়ে আসার জন্য সম্মানিত অতিথি এবং স্পিকার আপনারা উদ্বোধন করবেন এখন উদ্বোধন করছেন অধ্যাপক আবুল কাশেম চৌধুরী স্যার সাবেক উপাচার্য গণ বিশ্ববিদ্যালয় এবং ডাক্তার মন্ত্রী কাজী আহমেদ সিইও গণস্বাস্থ্য কেন্দ্র উন্মোচিত হলো আমাদের দ্বিতীয় জনস্বাস্থ্য বিষয়ক প্রতিযোগিতা 2019 এর পোস্টারটি এই পোস্টারটি আমরা সমাজের সমস্ত জায়গায় পৌঁছে দিব এবং আমাদের অনলাইনে পোস্টারটি পাওয়া যাবে আপনারা অনলাইনে ফলো করতে পারলে পাবলিক হেলথ ফটোগ্রাফার 2019 এর একটি পেজ আছে সেই ফেসবুক পেজটি ফলো করলে আপনারা সবকিছু দেখতে পাবেন এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমাদের সকল ধরনের আপডেট দেওয়া হবে ধন্যবাদ অতিথি ভিডিওকে আপনারা আসন গ্রহণ করুন আমি এখন সকলের কাছে অনুরোধ করব আপনাদের উপস্থিত সাংবাদিক এবং অতিথিবৃন্দ আপনাদেরকে অনুরোধ করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনার হাত তুলে প্রশ্ন করবেন সেই প্রশ্নটি আমাদের স্পিকার এবং অতিথিবৃন্দর পক্ষ থেকে উত্তর দেওয়া হবে আমি উপস্থিত সাংবাদিক এবং অতিথিবৃন্দকে অনুরোধ করব আপনাদের দ্বিতীয় জনস্বাস্থ্য বিষয়ক প্রতিযোগিতা অর্থাৎ পাবলিক হেলথ ফটোগ্রাফার 2019 সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তা আপনারা এখানে উত্থাপন করতে পারবেন এবং আমাদের উপস্থিত অতিথিবৃন্দ এবং পক্ষ থেকে সেটা উত্তর দেওয়া হবে
আশা করি যে আমাদের যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া হয়েছে সেখানে হয়তো সকল প্রশ্নের উত্তর থাকার কারণে কেউ কোনো প্রশ্ন করছেন না, সব প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের এখানে উপস্থিত থাকার জন্য। আমি এখন অনুরোধ করব অধ্যাপক ডাক্তার আবুল আমাদের একটা বন্ধুকে স্যার কিছু বলবেন। আমরা এই বইটা বিভিন্ন লাইব্রেরিতে আমরা যেটা শুনেছি সেটাতে দিয়েছি এবং আমরা পাবলিকের এক্সপার্ট যারা আছেন যে সেখানে তাদের কাছে পৌঁছেছি এবং এটা আমরা বিক্রয়ের জন্য মানে এটা একটা ফান্ডিংয়ের বিষয় আছে। গত বছর অনেক বিশ্ববিদ্যালয় গণস্বাস্থ্য কেন্দ্র আমরা নিজস্ব ফান্ডিং থেকে এটা করেছি। এবছর আমরা এটার একটা খরচের জন্য চেষ্টা করছি, আমাদের সহযোগী প্রতিষ্ঠানরা আমাদের সহযোগিতা করছে, এই বইটা আমরা বিক্রিও করছি আমাদের গণস্বাস্থ্য কেন্দ্র সবার এবং ঢাকাতে বইটা দিয়েছি। আপনারা যদি কি ওইখানে যারা উপস্থিত আছেন আমাদের কয়েকটা কপি আছে, আপনারা যদি বইটা কিনতে চান এবং এই বই কেনার মাধ্যমে আমাদের এই ফটো কপিটি সহায়তা করতে চান বা পরেও যদি কেউ কিনতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা উপকৃত হব। কারণ আমাদের এই বছরের ফটো কম্পিটিশনের জন্য একটা বড় ধরনের বাজেট আমাদেরকে সংকুলন করতে হচ্ছে এবং সেটা আমরা বিভিন্ন জায়গা থেকে সহায়তা পাচ্ছি। ধন্যবাদ। আজকে বইটা নিলে এটা আমরা 500 টাকা দিয়ে আমি এখন আরেকটি কথা জানিয়ে যাচ্ছি, আমাদের এই প্রোগ্রামটি শেষ হবে আপনারা আমাদের দ্বিতীয় স্বাস্থ্য বিষয়ক ছবি প্রতিযোগিতার যে অনুষ্ঠান ছবি সাবমিশনের শেষ ডেট হচ্ছে 31 আগস্ট 2019। অপরাহ্ন প্রায় 1 ঘন্টা ধরে আমরা এই ফটোকনটেস্টের কথা শুনলাম। আমার মনে দুটো প্রশ্ন আছে, সাংবাদিকের কাছে প্রশ্ন চেয়েছে বলে আমি আজ করিনি। একটা হচ্ছে যে এই কনটেস্ট তো আমরা করব, কিন্তু এই কনটেস্ট এর যে এফেক্ট বা এর যে প্রভাবটা আমরা জনসাধারণের মধ্যে কিভাবে সরাতে পারি এটা কিন্তু আমাদেরকে এখন থেকেই চিন্তা করতে হবে। এটাকে শুধু একটা প্রতিযোগিতা এভাবে কয়েকদিনের জন্য তারপরে চুপচাপ নাকি এটাকে ঘুরিয়ে দেওয়ার একটা উদ্যোগও আমাদের নিতে হবে। এখানে আমি একটা জিনিস দেখি, যেমন ডক্টর তৌফিক যেমন বলেছেন যে হেলথ ইজ নট অনলি জাস্ট মেয়ারে ডিজিজ আর ট্রিটমেন্ট, সত্যি কথা এটা একটা ব্যাপকতা। 48 বছর আগে এই স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ শুরু করেছি, তখন স্বাস্থ্যের যে ডেফিনেশন সেটা ছিল ঠিক এরকমই যে রোগ হবে এবং রোগ যেন না হয়। আমরা দুটো কথা বলতাম, একটা হচ্ছে যে আমি রোগের ডাক্তার হব না, সুস্থ মানুষকে কিভাবে সুস্থ রাখা যায় সেটাই চেষ্টা করতাম। কিন্তু সেটা চেষ্টা করতে গেলে এটা একতরফা হয় না এবং এটা শুধু ডাক্তারের দায়িত্ব পুরোপুরি। দুর্ভাগ্যজনক হলো সত্যি যে যখনই আমরা হেলথ বলি, এটা পাবলিক হেলথ হোক আর পিপলস হেলথ হোক,
মনে হয় যেন এটা এই এরিয়াটা ডাক্তার, এটা কিন্তু যারা ডাক্তার না তারাও কিন্তু মনে করে এটা ডাক্তারদের ব্যাপার। কিন্তু ডাক্তারকে ডাক্তারের যেরকম আছে যে আমরা বলি যে নিউট্রিশন খাদ্য, খাদ্যের অভাবে যদি আপনি অসুস্থ হন ডাক্তারের করার কি, ডাক্তারের করার তো কিছু নাই, আপনাকে খাদ্য দিতে হবে, তার মানে খাদ্য উৎপাদন করতে। আমরা এখনো কমিউনিটি মেডিসিনে আমরা বলি যে ইন্টারসেক্টরাল কোঅর্ডিনেশন, হেলথ সেক্টরের সাথে অন্য সেক্টরের কোঅর্ডিনেশনে কিভাবে করা যায়। তো আজকে সে 48 বছর পরে আজকেও কিন্তু সেই একই কথা যে আমরা কিভাবে পাবলিক হেলথ ফটো কন্টেস্ট করছি, এই জন্য যে জনগণের স্বাস্থ্যে যে সমস্যাগুলো সেগুলো কীভাবে চিহ্নিত করা যায় এবং সেগুলোর প্রতিকার কীভাবে করা যায়, এটা এককভাবে সম্ভব, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা হতে হবে। WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু তার ডেফিনেশনে এখন নিয়ে এসছে হোলিস্টিক, এটা শুধু একটা অ্যাপ্রোচে হবে না, এটা একদম পুরোপুরি হোলিস্টিক অ্যাপ্রোচে আসতে হবে। এবং সেই হোলিস্টিক অ্যাপ্রোচ করতে হলে হোলিস্টিকের মধ্যে যারা বাস করে তার আজকে একটা জিনিস আমরা শুরু করেছি, এটা একটা প্রযুক্তি, যে ফটো কনটেস্ট এটা একটা প্রযুক্তি, এটাকে আমরা যে ফটো কনটেস্টটা করছি এটা হচ্ছে স্টিল পিকচার, মানে স্থির চিত্র, কিন্তু আমাদের উদ্দেশ্যটা কিন্তু স্থির না, আমরা এর মাধ্যমে এই জিনিসটাকে করাতে চাই। এবং এখানে সাংবাদিকের ভূমিকা, ফটোগ্রাফারের ভূমিকা, আমরা যারা ডাক্তার আছি তাদের ভূমিকা এবং অন্য যারা আছে সবারই একটা যার যার জায়গা থেকে একটা বিরাট ভূমিকা, এই সেই ভূমিকাটা পালন করে আমরা এখন থেকেই কনটেস্ট আমরা করে যাবো, সেটা ঠিকই আছে আগামী বছর হয়তো আন্তর্জাতিক একটা ফটো কনটেস্ট হবে, কিন্তু এ থেকে আমরা যা পাচ্ছি সেটাকে আমরা কীভাবে ব্যবহার করে যে উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষকে সুস্থ রাখা বা জনগণের স্বাস্থ্যকে রক্ষা করা, সেটা আমাদেরকে গভীরভাবে চিন্তা করতে হবে। সাংবাদিক বন্ধুরা যারা এসছেন এবং অন্য যারা অতিথিরা যারা এসছেন তাদেরকে অনেক ধন্যবাদ, আশা করি জনস্বাস্থ্য কেন্দ্র এবং এর পার্টনার অর্গানাইজেশন যারা আছেন তাদের এই উদ্যোগটাকে সফল করার জন্য আপনাদের দিক থেকে আমি প্রত্যাশা করি অনেক সহযোগিতা এবং অনেক শুভকামনা। ধন্যবাদ ধন্যবাদ অধ্যাপক ডাক্তার আবুল কাশেম চৌধুরী স্যারকে আমাদের বক্তব্য প্রদান করার জন্য। আমি আবার আমাদের পার্টনারদের নাম আপনাদের শেষ মুহূর্তে এসে বলে শোনাচ্ছি। আমাদের এখানে 27টি সংস্থা এবং অনেকগুলো পার্টনার হিসেবে আছেন, তাদের মধ্যে আছেন আফ্রিকান ক্লাস্টার ডেভেলপমেন্ট, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা, সেন্টার ফর নন কমিউনিকেবল ডিজিজ। আমি এখন ডক্টর রেজা, আমাদের গ্রামীণ স্বাস্থ্য এক্সিকিউটিভ, তাকে 500 টাকা নিয়ে আসতে বলছি বইটা বেচা শুরু করার জন্য। তো এই দুটো
অর্গানাইজেশন এখানে পার্টনার হিসেবে থাকার কারণে আমি খুবই গর্বিত অনুভব করছি। আরও একটা কারণ হচ্ছে আমার খুবই কাছের একজন মানুষ ছোট ভাই এবং একই প্রতিষ্ঠান থেকে আমরা পড়াশোনা করেছি, সে এটার সাথে খুব ঘনিষ্ঠভাবে জড়িত। আমি মনে করি যে পাবলিক হেলথ নিয়ে আমাদের হেলথ নিয়ে আমাদের এক ধরনের আমাদের যে চিন্তাভাবনা সেটার মধ্যে কিছুটা সীমাবদ্ধতা অনেক সময় কাজ করে। আমি নিজে যখন পাবলিক হেলথ নিয়ে পড়াশোনা করেছি আমাকে অনেকেই বলছে ভাইয়া বা স্যার এটা তো আসলে আপনারা কি করেন, আপনারা কি শুধুমাত্র একটা টিকা দিয়ে বেড়ান, আপনারা কি পুষ্টি নিয়ে কেবল কথা বলেন, আপনারা কি বিভিন্ন ইনফেকশাস ডিজিজ নিয়ে কথা বলেন, আপনাদের আসলে কাজটা কি? তো আমার এবং আমাদের মধ্যে একটা জনসাধারণের মধ্যে স্বাস্থ্য নিয়ে একটা বদ্ধমূল ধারণা আছে যে কেবলমাত্র চিকিৎসকের কাছে আপনি হাজির হবেন একটা রোগ বালাই নিয়ে এবং ডাক্তার বা চিকিৎসক আপনাকে একটা টোটকা ধরিয়ে দেবেন এবং আপনি সেটা মেনে চলবেন এবং আপনি সুস্থ হয়ে যাবেন। কিন্তু স্বাস্থ্যের ধারণাটি কিন্তু এর থেকে অনেক বড়, অনেক বেশি ব্যাপক। আমরা যদি স্বাস্থ্যের যে ডেফিনেশন আছে সেটার কথাই যদি চিন্তা করি, স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফর্মিটি, অর্থাৎ কেবলমাত্র আমার শরীরে রোগ নেই এটুকুন হলেই আমি দাবি করতে পারবো না যে আমি সুস্থ। আমার একটা প্রকৃত সামাজিক, মানসিক এবং শারীরিক সুস্থতার একটা পরিপূর্ণ অবস্থান আমাকে অর্জন করতে হবে এবং সেই অর্জন করার জন্য কেবলমাত্র ডাক্তারের কাছে হাজির হয়ে দুটো ওষুধ বা টোটকা গিলে নিলেই সেই স্বাস্থ্য অর্জন হবে না। সামাজিক স্বাস্থ্যের নিশ্চয়তা কে দিবে? এখানে সাংবাদিকরা আছেন, এখানে আইন শৃঙ্খলার লোকজন আছেন, নানা পেশা নানা শ্রেণীর মানুষজন আছেন, সবার অংশগ্রহণ ছাড়া স্বাস্থ্য কোনোদিনও অর্জিত হতে পারে না। আপনার বাসার সামনে যদি আইন শৃঙ্খলার বাহিনীর লোকজন আপনার নিরাপত্তা নিশ্চিত না করে, আপনি কি শান্তিতে ঘুমাতে পারবেন রাতে? আপনি পারবেন না। তাহলে আপনার এই যে শান্তির ঘুম আপনার মানসিক স্বাস্থ্যের জন্য দরকার, সেখানে কি আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত তাদের ভূমিকা নেই? আমাদের বলা হয় যে স্বাস্থ্য অতি মাত্রায় রাজনৈতিক একটি অধিকার। আমরা মনে করি কাজে দেখা যাচ্ছে এর সাথে অর্থনীতি জড়িত, এর সাথে রাজনীতি জড়িত, এর সাথে সমাজের নানা অভিধান নানা এভিনিউর সাথে জড়িত হয়ে গিয়েছে। কাজে একটা পাবলিক হেলথ ফটো কম্পিটিশনে শুধুমাত্র একটা গতানুগতিক কিছু ছবি উঠে আসবে এটা আমরা মনে করি না। পাবলিক হেলথ ফটো কম্পিটিশন হবে এমনই একটি কম্পিটিশন, এমনই কিছু স্থির চিত্র এখানে উঠে আসবে যে আমাদের সমাজের গভীর রাজনৈতিক ঘাত প্রতিঘাতের চিত্রগুলোকেও তুলে আনবে। এটা কেবলমাত্র একটা স্বাস্থ্য কর্মী গিয়ে একজনকে টিকা দিচ্ছে বা পুষ্টি দিচ্ছে শুধু তাই নয়, আজকে আরবানাইজেশন হচ্ছে, নন কমিউনিকেবল ডিজিজগুলো ব্যাপকভাবে বেড়ে এসছে, তার চিত্র তার রিফ্লেকশন এই ফটো কম্পিটিশনে আসা উচিত। ডাক্তারের সাথে রোগীর যে সম্পর্ক বা সম্পর্কের ঘাটতি সেই চিত্রটিও এখানে উঠে আসতে পারে, অর্থাৎ আমাদের চারপাশের সব ধরনের বিষয়ের অভিঘাত যেন এই ফটো কম্পিটিশনের মাঝে প্রতিফলিত হয় সেই প্রত্যাশা করব এবং প্রত্যাশা করব যে এই আয়োজনটি অত্যন্ত সুন্দরভাবে সুচারুভাবে সম্পন্ন হোক এবং এর পেছনে পাবলিক হেলথ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের যতটুকু সহযোগিতা করা সম্ভব আমরা সেটি দেওয়ার জন্য বদ্ধপরিকর এবং অঙ্গীকারবদ্ধ। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ভলান্টিয়ারদেরকে, প্রায় সবাই সাভার থেকে এবং ঢাকার বিভিন্ন জায়গা থেকে নিজের ডিউটি বা নিজের সময়টুকু ছেড়ে আমাদের আজকের জনস্বাস্থ্য বিষয়টিকে প্রতিনিধি অনুষ্ঠানে এসেছেন। বিশেষভাবে ধন্যবাদ আসলে স্বেচ্ছাসেবকদেরকে, তারা না থাকা আজকের প্রোগ্রামটি হয়তো সুন্দরভাবে করা হতো না। ধন্যবাদ সবাইকে।